देशभक्ति एक दिन এই পতাকার জন্য জীবন বাজি ধরে যুদ্ধ করেছিলাম আর আজ জমিয়ে রাখা দেশভক্তিতে নেপথলিনের গন্ধ সেদিনের জয় বাংলার ধ্বনি জয় করতে পেরেছিল মৃত্যু ভয়কে আজ শুধু পতাকা দেখি শুধু স্বাধীনতার উৎসব দেখি তবে কি আমার ভাই এই লাল সবুজের নিস্তেজ পতাকা আমার ভাই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 10 জুন পাকিস্তান থেকে পালিয়ে আসেন ওই লাল রক্তিম সূর্যটাকে ছিনিয়ে আনবে বলে দেশ মাতৃকাকে বাঁচাবে বলে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত ঝরিয়ে দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার সেদিন থেকে স্বাধীনতা শব্দটা আমাদের সেদিনই প্রথম স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল সেদিনই প্রথম एक अभूतपूर्व समय स्वप्न देखार समय अनुपम वीरत्व प्रदर्शन समय लेफ्टिनेंट कायम खान आमरा सबाई मिले मुहिदुरपुर कैम्पे और आमादेर नेता छिलेन तरुण दयालु कैप्टन মহিউদ্দিন জাহাঙ্গীর एकजन अफिसार होयेओ तिनि तार प्राप्य सुयोग सुविधागुलो एई आमादेरई मध्य भाग करे नितेन एमनकि तार निजेर खाबारटाओ আমাদেরই সাথে ভাঙকারে থাকতেন আমাদেরই সাথে আর ওই আমাদেরই মতো করে লুঙ্গি গামছা পরতেন আমাদেরই মতো করে জানেন একদিন ব্রিফিং সেশনের সময় একজন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরকে প্রশ্ন করেছিলেন আচ্ছা স্যার আমরা যদি মারা যাই আমাদের নাম কি বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে জাহাঙ্গীর তার স্বভাবসুলভ উত্তর দিয়েছিলেন বলেছিলেন আমরা আমাদের নাম সোনার অক্ষরে লিখে রাখার জন্য যুদ্ধে অংশগ্রহণ করছি না আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের রক্তই বাংলার মাটির সঙ্গে মিশে থাকবে তোমরা ভাগ্যবান যে তোমরা এই সময় জন্মগ্রহণ করেছো দেশের জন্য মৃত্যুবরণ করার সুযোগ পাচ্ছ দেশের জন্য মৃত্যুবরণ করার সুযোগ পাচ্ছ 14 ডিসেম্বর 1971 চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে আমাদের প্রাণাধিক প্রিয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে মুক্তিবাহিনী ওই পাকিস্তানি সেনাবাহিনীর উপর একটি সাহসী আক্রমণ চালায় আমি মহানন্দা নদীর উত্তর তীরে পৌঁছে গেছি এখানে প্রচন্ড মর্টার ফায়ার এক্সচেঞ্জ চলছে Over. 31211. Hear you loud and clear. Bojlur Roshida Rafiqul Islam kothay sir. Over. 11231. Ora Gomastapur Chapai Road dhore Dokhin Purbo dik theke shohore kache poche geche. EPCF line e shotrur obosthaner sathe guli binimoy cholche. Over. Shei din rate amader 500 মুক্তিযোদ্ধাকে গ্রামবাসীরা চাল ভাজা খাইয়েছিল আসলে জানেন দেশবাসীরা সবাই তাদের নিজেদের মতো করে যুদ্ধ করেছিল মাঝরাতে গ্রামবাসীরা নিজেরাই হাজির হয়ে নৌকায় করে আমাদের নদী পার করে ভোর হওয়ার আগেই শহরের বাইরে একটি আমবাগানে আমরা একত্রিত হই পাকিস্তানিদের বাংকার ক্লিয়ার করে শহরে প্রবেশ করার জন্য ওই আমাদের কাছে যথেষ্ট অস্ত্র রাইফেল রকেট লঞ্চার এসব ছিল না তবে ছিল অসীম দেশভক্তি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে উত্তর দিক থেকে জাহাঙ্গীর আর তার বাহিনী আর দক্ষিণ দিক থেকে আমাদের কোম্পানি আক্রমণ চালায় আর এই যুদ্ধে জাহাঙ্গীরের কোড নেম ছিল টাইগার। 11231 টাইগার হিয়ার। কায়ুম তোমার পজিশন কি? কে কোথায় আছো? ওভার। 31211 সাউথ ওয়েস্ট স্যাট। ওভার। 11221 বজলু রফিক তোমাদের পজিশন কি? কে কোথায় আছো? ওভার। 21211 স্যার। ওভার। শাবাশ। আমাদের ছেলেরা পশ্চিমের পরিধি অতিক্রম করে বাংকারে প্রবেশ করেছে। শত্রুদের বিভিন্ন যোগাযোগে টানেলেও ঢুকে পড়েছে। ওভার। 21211 টাইগার। আমাদের যথেষ্ট ফায়ার পাওয়ার নেই। চতুর্দিকের ঘরের ছাদ থেকে শত্রুর ব্যাপক গুলিবর্ষণ। আমাদের বেশ কিছু সংখ্যক আহত, নিহতও আছে টাইগার। ওভার। সাহস হারাবে না, আমরা তোমাদের সাথে শীঘ্রই যোগ দেব এবং শক্তি বৃদ্ধি প্রদান করব। জয় বাংলা। ওভার। 31211 জয় বাংলা। ডু ইউ হিয়ার মি টাইগার? আমাদের ছেলেরা বাংকারে ঢুকে সেগুলো ক্লিয়ার করতে চেষ্টা করছে, কিন্তু এখানে অনেক ক্যাজুয়ালজি। ওভার। পাঁচজন সুয়ারে মাত্রা সব আত্মশেষ। লালু, লালু করছো কি? একাই করে ছুটে ছুটে বাংকারে ঢুকছে। 11231 কায়ুম গিভ হিম ব্যাকআপ। আমরা শত্রুপক্ষের এলএমজির অবস্থান নিউট্রালাইজ করার চেষ্টা করছি। গুড শো বয়েজ, আমরা প্রায় লক্ষ্যের কাছাকাছি। Keep up the spirit. Tiger, be careful. Over. But tiger, the tiger. Five one two three one. Tiger is dead. Tiger ni hoto. 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 দিলে কান্দিস নাই আমার দায়ে ও জাদুধন, মরিলে কান্দিস নাই আমার দায়ে। Now the free capital of a free country. The instrument of surrender was signed in Dhaka at 16:31 hours Indian Standard Time by Lieutenant General A. A. K. Niazi on behalf of the Pakistan Eastern Command. Lieutenant General Jagjit Singh Aurora, GOC, in command of the Indian and Bangladesh forces in the Eastern Theater, accepted the surrender. আমি সেদিন প্রথম জেনেছিলাম শহীদের দাফন করানোর আগে গোসল করানো হয় না, হয় না। জাহাঙ্গীরকেও তার ওই রক্ত মাখা শরীরে দাফন করা হয়েছিল সোনা মসজিদের পাশে। পরে তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু সেদিন তারা অনেকে মারা গিয়েছিল। মারা যায়নি, ওরা মারা যায়নি, ওরা শহীদ হয়েছিল। সেদিন কতজন শহীদ হয়েছিল আমি জানি না, জানি না, ওই 30 জন নাকি 40 জন, আমি জানি না। তাদের নাম কি ছিল? কোথাও কি লেখা আছে? জানি না, মনে হয় না। তাদের কাপড় কোথায় দেওয়া হয়েছিল জানি না, আমি জানি না। ওই ও হয়তো ওই আম বাগানে। তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল? বাড়ি এই বাংলার মাটি তো ওদের বাড়ি। এই বাংলার সব মানুষ তাদের বাড়ির মানুষ, আর আমরা তো আলাদা কেউ নই, আলাদা কেউ নই। देशेर 50তম বিজয় দিবসে মুক্তি বাহিনীর অজস্র নাম না জানা বীর শহীদদের প্রতি নতুন প্রজন্মের বিনম্র শ্রদ্ধা।